হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমি তোমাদের সাথে আমার ছাদটা কীভাবে পরিষ্কার করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আমার ছাদটা কতটা নোংরা আছে। প্রায় অনেকটা দিন আমার শরীর অসুস্থ থাকার জন্য আমি পরিষ্কার করতে পারিনি। তো আজকে অনেক দিন পর আমার ছাদটা ক্লিন করতে আসলাম, সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তো দেখতে থাকো। এরপর আমার এই পাশে টোটাল ছাদটা পরিষ্কার করা হয়ে গেছে। আমি এরপর আমার ফুলের যে গাছগুলো আছে, মেনলি এখানে গাঁদা ফুলের গাছগুলো আছে, এক এক করে এনে সাজিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এরপর তোমরা টোটাল ভিডিওটা দেখতে থাকো, পরে পরের পোর্শনটাতে আমি মিউজিক অ্যাড করে দিচ্ছি। দেখো, আমার প্রায় হাফ ছাদ পরিষ্কার করা হয়ে গেছে, এখনও অর্ধেক বাকি আছে। তো বাকি ছাদটা কীভাবে পরিষ্কার করতেছি তোমরা দেখো।
অর্ধেকের বেশি ছাদ পরিষ্কার করা হয়ে গেছে। এরপর এই সমস্ত নোংরাগুলোকে আমি এক জায়গায় একত্রিত করে তারপর সেখানে আগুন জ্বালিয়ে দিব, কারণ আমাদের এই সাইডে না নোংরা ফেলার তেমন কোনো জায়গা নেই। এবং আগুন জ্বালানোর পর যে ছাইটা বের হয় সেটা আমি আবার এই আমার যে গাছগুলো আছে সেই গাছের মাটিতে ফেলে দিই। ছাদটা পরিষ্কার করা হয়ে গেল, এবার আমি তোমাদের টোটাল ছাদটা দেখাচ্ছি পরিষ্কার করার পর কেমন লাগছে এবং আগে কেমন কেমন ছিল। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো। থ্যাংক ইউ।